বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ইসরোর সফল অবতরণ। বিক্রম এবং প্রজ্ঞান সেখানে কাজ শুরু করে দিয়েছে। ইসরোর এই মিশনে যুক্ত মুর্শিদাবাদের পুরনো বাসিন্দাও। শামশেরগঞ্জের বিধানসভার পুটিমারির মোহাম্মদপুর গ্রামের কৃতি সন্তান তোশিকুলওয়ারা বুধবার চন্দ্রাভিযান তিনে বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার খবর প্রকাশিত হতেই দেশজুড়ে আনন্দের বাতাবরণ বয়ে যায়। সেই সফল অভিযানে যুক্ত এই গ্রামেরই সন্তান তোশিকুল। বৃহস্পতিবার সকাল থেকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় খুশির জোয়ার বয়ে যাচ্ছে। খুব গর্বিত আমার ভাই, এই যে একটা এত বড় অভিযান, যে বিশ্বের প্রথম ভারতবর্ষ আমাদের এই দেশ যে চাঁদে সাউথ মেরুতে যে আপনার এটা পাঠালো সফলতার সঙ্গে, সেখানে আমার ভাই প্রত্যক্ষভাবে জড়িত। 1991 সালে এই ইসরোতে তিনি জুনিয়র সায়েন্টিস্ট হিসাবে অংশগ্রহণ করে, অ্যাপয়েন্টেড হয়। তারপরে বর্তমানে এখন এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট একটা ইয়ে আছে আর কি, এইচওডি হয়ে আছেন। তো আমরা দাদা হিসাবে আমরা খুব গর্বিত, খুব আনন্দ হচ্ছে যে আমাদের মতো এই প্রত্যন্ত গ্রাম থেকে মুর্শিদাবাদের জয়ীপুর সাব ডিভিশনের শামশেরগঞ্জ ব্লকের মোহাম্মদপুর পুটিমারি গ্রাম থেকে যে আমার ভাই ওখানে গিয়ে এই কৃতিত্ব দেখিয়েছে, সেটা আমাদের আনন্দ প্রকাশ করার ভাষা নয়। সোশ্যাল মিডিয়া জুড়ে আনন্দ এবং শুভেচ্ছা বার্তা বিনিময় হচ্ছে। পরিবার সূত্রে খবর, তোশিকুলওয়ারা শামশেরগঞ্জের ভাসাই পাইকর হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছিলেন। এরপরে জঙ্গিপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন। তারপর বহরমপুর KN কলেজ থেকে পদার্থবিদ্যায় গ্র্যাজুয়েশন করেন। গ্র্যাজুয়েশন শেষ করেই কলকাতা রাজাবাজার কলেজ থেকে বিটেক এবং এমটেক পরীক্ষায় ভালো ফল নিয়েই পাশ করেন। ভাই এখন ব্যস্ত আছে, মেসেজে কথাবার্তা হচ্ছে কাল থেকে রাত্রে, আজকে আবার রাতে কথাবার্তা হবে। এখন অনেকে সাংবাদিক সব ফোন করছে আমাকে, ব্যস্ত আছে। আমরা চাই যে আরও ভালো হোক, আরও দেশের জন্য অনেক কিছু করুক। বছরে দু একবার আসে আর কি, ওখানেই থাকে। হ্যাঁ ওখানেই থাকে। একটাই মেয়ে? একজন মেয়ে রয়েছে। একটা মেয়ে, সে MSc করেছে ফরেন্সিকে। জীবনের শুরুর দিকে তোশিকুল স্থানীয় শামশেরগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। এরপর 1991 সালে ইসরোয়ে জুনিয়র বিজ্ঞানী হিসাবে যোগদান করেন। সেখান থেকেই ধাপে ধাপে তাঁর কর্মজীবনের উন্নতি। এরপরে দেশকে বিজ্ঞানের জয়যাত্রায় এগিয়ে নিয়ে যেতে তৎপরতা চালাচ্ছেন তিনি। বর্তমানে ইসরোর স্যাটেলাইট সেন্টারে যুক্ত রয়েছেন এই প্রথিতযশা বিজ্ঞানী। দেশজুড়ে চন্দ্রযান তিনের সাফল্যের আনন্দ বয়ে চলেছে। মুর্শিদাবাদের এই ছোট্ট গ্রামেও এখন খুশির হাওয়া। পরিবারের লোকজনদের মধ্যে আনন্দ, ভাইকে দেখার জন্য মুখিয়ে আছেন দাদা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।